শারদ উৎসবের শুভেচ্ছা জানালেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস। কি বলেছেন তিনি দেখুন। শারদ উৎসবে সবাই সবারই ভালো থাকুক এবং ভালো কাটুক। আজকে আমাদের মহাষষ্ঠী, এই ষষ্ঠী থেকেই শুরু হয়েছে, তার আগে থেকেও শুরু হয়েছে, আপনারা দেখেছেন পুজো উদ্বোধনকে কেন্দ্র করে। ফলে একটা বৃহৎ জেলা আমার হরিয়াপাড়াবাসী এবং মুর্শিদাবাদ জেলা, জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের যারা কর্মী আছে, সহকর্মী আছে, যারা মেম্বার আছেন, অগণিত মানুষ সেখানে, প্রায় 80 লক্ষের উপর মানুষ, সব ধর্মের মানুষ সেখানে বেশি বাস করে। আদৌ যদি সংখ্যালঘু জেলা হলেও কিন্তু এই ধর্মের ব্যাপারে কিন্তু সবটা, এই যে উৎসব এসছে, সব শ্রেণীর মানুষ কিন্তু এই শারদ উৎসবকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবেই কিন্তু এবারও সেইভাবে কিন্তু এগিয়ে চলেছে। এবং মানুষ যাতে আরও এই জায়গাটা হরিয়াপাড়াবাসীকে এবং মুর্শিদাবাদ জেলাবাসীকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাই এবং সবাই ভালো কাটুক, এই বলে জেলা পরিষদের পক্ষ থেকে, মুর্শিদাবাদবাসীর পক্ষ থেকে আমি আরও ভালো কাটুক এবং প্রশাসন আপনাদের পাশে আছে, কোনো অসুবিধা সুবিধা হলে আপনাদের নিজের নিজের এরিয়া আছেন, আমাদের প্রশাসন তৎপর আছে এবং সুন্দর সুষ্ঠুভাবে যাতে এটা এগিয়ে যায় এবং সবাই সব ধর্ম মিলে আমরা যাতে আরও সম্প্রীতির বার্তা নিয়ে এই জেলাকে একটা এগিয়ে নিয়ে যায়, এইটুকু বলা জেলাবাসীর পক্ষ থেকে। মুর্শিদাবাদের ইতিহাসে নবতম সংযোজন মুর্শিদাবাদ জেলা পরিষদ ট্যুরিজম অ্যান্ড কালচারাল হাব। এখানে হাওড়া টেক্সটাইলের পরিচালনায় রয়েছে হিজল ইন। বিভিন্ন স্বাদের বিভিন্ন রকম খাবারের সম্ভার নিয়ে আপনাদের জন্য রয়েছে হিজল রেস্টুরেন্ট, হিজল ক্যাফে। বহরমপুরের বুকে সর্বপ্রথম হাজির হয়েছে আপনাদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত কটেজ। যে কোনো কর্পোরেট অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানে রয়েছে কনফারেন্স হল, সেরেমনি হল, রবীন্দ্র নজরুল অডিটোরিয়াম, সব কিছুই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়াও এখানকার অন্যতম আকর্ষণ মুক্ত মঞ্চ, রাখালদাস বন্দ্যোপাধ্যায় মিউজিয়াম, রাম ব্রহ্ম সান্যাল মিউজিয়াম। যোগাযোগের নাম্বার 7797000542, 7797000541, ওয়েবসাইট hijolin.com।